हेलो बंधुरा सलामु आलैकुम वेलकम बैक टू माय यूट्यूब चैनल। बंधुरा आज के सारा दिन जे आंदोलन हईल गार्मेंट श्रमिकरा जे आंदोलन करल से कतटा सफल हुई आजकल भिडियोते विस्तारित जानब। विषयटा हे टाना दशम दिन मत गाजीपुर बाईपास मौचाक कोनाबाड़ी मिरपुर साबार देशर विभिन्न जगह किन्तु श्रमिकरा आंदोलन करेछिलो। गतकाल आमरा देखेछिलाम से आंदोलन फले ए भाईटा किन्तु मारा गेछे। ठीक आछे, ए भाईर नाम होच्छे रासेल हावलादार। कालकेर आंदोलन फले पुलिशेर गुलिते से मारा गेछे। परवर्तीते जखन ताके तायरुन्नेसा मेडिकल कलेज हस्पिटाले नेওয়া হয় তখন তাকে কর্তব্যরত যে ডাক্তার তিনি বলেছেন যে হার্ট অ্যাটাকে মারা গেছে। যাই হোক, মারা তো গেছে, যেমনই হোক এখন দেখেন এই আন্দোলনের ফলে কেউ হারাইছে কারো ভাই, কেউ হারাইছে কারো বাবা, কেউ হারাইছে কারো স্বামী, আর কেউ হারাইছে কারো সন্তান। কিন্তু আপনার আমার কিন্তু কিচ্ছু হয় নাই, কিন্তু একজন লোক বিদায় গেছে। আর অনাসাকান আছে কত লোক মারা পড়েছে সেটা কিন্তু সঠিক হিসাব নাই। আমরা ইতিপূর্বে দেখেছিলাম যে মিরপুরে 14 জন আহত, তার মধ্যে 3 জন সবচেয়ে বেশি গুরুতর অবস্থায় আছে, আর সাভারে আছে 15 জন আহত হইছে, মারাত্মক অবস্থা খারাপ। এদিকে গাজীপুর বাইপাস এলাকা মৌচা কোনাবাড়ি সব জায়গায় কিন্তু হতাহতের ঘটনা ঘটেছে, এর মধ্যে পুলিশেরও কিন্তু আহত হয়েছে। এখন দেখেন ভাই, আমি নিরপেক্ষভাবে একটা কথা আপনাকে বলতে চাই, কারণ এই নিরপেক্ষ কথাটা এজন্য বললাম, আমি নিরপেক্ষ যখন বললাম एक भद्रलोक नाम हे আলামিন হুসাইন, से किन्तु आमाके रीतिमतो थ्रेड दिए जाच्छे जे आपनाके पाइले धुलाई देवा हबे। तो आपनाके बोलछी शुनेन, आपनि एकटु साबधाने थाइकेन, आपनाके किन्तु पुलिस खुजछे। हाँ, एकटु भालो थाइकेन, आपनि भालो थाकेन सेई आमि कामना करि। आपनार डिटेल्स, आपनार सब परिचय किन्तु अलरेडी आमार बाहिर करा शेष, आपनाके किन्तु पुलिस खुजछे। आपनि आमार भिडियोते खूब बाजे बाजे कमेंट करछेन एबं आमाके हाँ হতাহতের যে হুমকিটা দিয়েছেন। যাই হোক, এখন আপনাকে বলি এই আন্দোলনটা কতটা সফল হইছে। সকালবেলা যখন আমি মানে ঘর থেকে বের হলাম তখন দেখি যে বিশাল মিছিল মিটিং। তো এই একদিক থেকে আপনার শ্রমিক যাচ্ছিল মানে ভাঙচুর করার জন্য, ঠিক আছে, আর অন্য দিক থেকে এলাকার যত মানে বড় ভাই বেরাদার আছে তারা কিন্তু আবার ধাওয়া পাল্টা দেওয়া দিছে। তখন কিন্তু শ্রমিক একদম ছত্রভঙ্গ হয়ে গেছে, তাই না? তো সেদিকে ঢুকতে পারে নাই। তো রাস্তায় দেখলাম শ্রমিক ভাই আন্দোলন করেন, আপনাদের অধিকারাদের জন্য আপনারা আন্দোলন করেন, কিন্তু সেটা শান্তিপূর্ণভাবে, নাশকতার আন্দোলন নয়। যে আন্দোলনটা করছেন সেটা আসলে খুবই ভয়াবহ আন্দোলন, যেটা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ কথা সামনে দিকে আসছে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন। দেখলাম যে দুইটা প্রাইভেট কারের কাজ ভেঙে দিল। এখন আমার প্রশ্ন হচ্ছে, ব্যক্তিগতভাবে একটা প্রাইভেট কারের চাকা কেনার সামর্থ্য কিন্তু আমার নাই। আপনি যে কাজটা ভাঙলেন, এত বড় একটা ইটা মারলেন, মারার পরে কাজটা ভেঙে ভিতরে কি মানুষ আছে না গরু আছে, তাদের কি কোনো ক্ষয়ক্ষতি হবে কি না, সেটা কি একবারও চিন্তা করছেন? একবারও কিন্তু চিন্তা করেন নাই। কিন্তু ওই বেটারা কিন্তু প্রায় 30-40 লাখ টাকা দিয়ে যে গাড়িটা কিনলো সেই গাড়ির অবস্থা খারাপ করছেন। শুধু কাজই ভাঙে নাই, গাড়ির অবস্থা একদম ড্যামেজ। বেশ কয়েকটা গাড়ি আমি এরকম দেখেছিলাম, ট্রাক ভাঙছে, বাস ভাঙছে, ঠিক আছে, আরও কোনাবাড়িতে দেখলাম বা আগুন ধরানো হয়েছে। আসলে এই নাশকতার আন্দোলন দিয়া আন্দোলন সফল করা যায় না, মনে রাখবেন। এখানে আপনাদের জ্ঞাতার্থে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু আপনাদেরই সমস্যা ডেকে আনছেন। একটা সময় ছিল গার্মেন্টসে প্রায় 80% ছেলে মানুষ ছিল নিয়োগ, এখন কিন্তু 20%ও নাই। কেননা জানেন, এই আন্দোলন ভাঙচুর হরতাল অবরোধ এগুলোর জন্য। তো আমরা আমাদের সমস্যা ডেকে আনছি না? আজকে যে আন্দোলনটা দেখলাম সকাল সেই ভোর থেকে দুপুর আমি 1টা পর্যন্ত দেখলাম যে রাস্তাঘাটে কোনো প্রকার যানবাহন চলছে না। শুধু আজকে না, এই 10 দিন যাবৎ দেখতে পাচ্ছি একই ঘটনা চলতেছে না। যেখানে যা পাচ্ছে এমনকি হুন্ডাও কিন্তু রেহাই পাচ্ছে না ভাঙ্গা থেকে। তো সেটা খুবই দুঃখজনক, সাধারণ মানুষের জিনিস নষ্ট করবেন কেন? আমি দেখলাম যে ওই রিক্সাও কিন্তু
ভাঙা হয়েছে, তাহলে সেও তো একজন দিনমজুর, তো তাকে আপনি কেন হয়রানি করবেন? আপনি না হয় আজকে অফিস বন্ধ, ঠিকই তো আপনার হাজিরা উঠতেছে, কিন্তু যে রিক্সা চালায় তার তো হাজিরা উঠতেছে না, তাকে তো খাইতে হবে, তাই না? আর আন্দোলন যারা করছে, আমি দেখেছিলাম মানে 80% বহিরাগত, বাইরের যারা বিভিন্ন নেশাদ্রব্য করে তারা, আর গার্মেন্টস শ্রমিক খুবই কম ছিল, ঠিক আছে? আর গার্মেন্টস শ্রমিকেরও জানে যে আন্দোলন করলে একটা সময় যদি এই আমি কোনো নাশকতা করি সেক্ষেত্রে যদি ধরা পড়ে আমাকে কিন্তু বের করে দিবে, তাদের একটা চাকরির ভয় আছে, উস্কানি দাতারা কিন্তু ঠিক উস্কানি দিবে। এই আন্দোলন করে কিন্তু সফল হওয়া যায় না, আর সফল হতে পারবেন না। মজুরি বোর্ড ঠিক আছে, এ পর্যন্ত চারবার বসা হয়েছে মজুরি বোর্ড গঠনের জন্য, কিন্তু কোনো প্রকার সিদ্ধান্ত এখন আমরা সঠিকভাবে পাই নাই। যেটা আমরা শুনেছিলাম 10,400 টাকা প্রস্তাব করেছে, সেটাও কিন্তু এক প্রকার গুজবের মতো, ঠিক আছে? এক প্রকার গুজবের মতো আমরা শুনেছিলাম। তো ভাই আসলে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আন্দোলন করবেন, আপনাদের অধিকারদের জন্য আন্দোলন করবেন, সেটা শান্তিপূর্ণভাবে আন্দোলন করবেন। মানুষের ক্ষয়ক্ষতি করে যে পরিমাণ দুর্ভোগ আজকে মানুষ পোহাইছে রাস্তায়, সেটা দেখলে আসলে খুবই ভাবা যায় না আসলে আমরা জাতি কোন দিকে আসি। একদিন আন্দোলনের ফলে পুরো বাংলাদেশে কত কোটি কোটি টাকা নষ্ট হয়েছে সেটা আপনি চিন্তা করেছেন একবারও? করেন নাই আসলে, দেশটা কথা কেউ কিন্তু ভাবে না। আর একটা বিষয় চিন্তা করবেন যে আজকে আন্দোলন করলেন, এই আন্দোলনের ফলে কী হইল, দ্রব্যমূল্যের দাম কিন্তু বেড়ে গেল। কেমনে? আপনি আন্দোলন করছেন, ঠিকমতো গাড়ি আসতে পারে নাই, পরদিন তো সেই জিনিসটা সংকট দেখা দিবে, তখন তো সেটা আপনাকে কিনতে হবে, তাই না? আজকে যেটা কিনছেন 10 টাকা দিয়ে, কালকে কিনবে সেটা 15 থেকে 20 টাকা দিয়ে, তো দিন নিজের ক্ষতি আমরা নিজেরা করলাম না? তো আসলে নাশকতার আন্দোলন না করে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে ন্যায্য অধিকার আদায়ের জন্য, ঠিক আছে? আমি কেন সাফাই গাচ্ছি না, আমি এখানে কোম্পানির কোনো সাফাই গাইতেছি না, আপনাদেরও না, কিন্তু আপনার বিবেককে প্রশ্ন করে দেখেন যে আসলে যে আন্দোলনটা করতেছেন এটা কি শান্তিপূর্ণ আন্দোলন? এখানে কেউ কি কোনো প্রকার বক্তব্য রাখছে? না, ইট পাটকেল মেরে পুলিশ একদিকে ধাওয়া দিচ্ছে, পুলিশকে অন্যদিকে ধাওয়া দিতেছে। আমার একটা হাস্যকর বিষয় কি আজকে জানেন, মানে আমি যখন আজকে রাস্তায় বের হইলাম তখন দেখলাম যে 10 থেকে 12 জন বিজিবি সেখানে উপস্থিত। তো বিজিবি মোটামুটি একেবারে মানে মারমুখী অবস্থানে আছে, তারা ধাওয়া করবে। এই মুহূর্তে দেখলাম যে প্রায় 150 শ্রমিক তাদেরকে এমন ধাওয়া দিল, তারা আর পিছনের দিকে একবারও তাকায় নাই, মানে বিজিবি এমন দৌড় দিছে ভয়ে। তো আসলে আমি সেটা তখন মনে করেছিলাম আসলে তারাও কিন্তু জীবনের মায়া করে, হ্যাঁ, মরার ভয় তাদের মধ্যেও আছে। তো ভাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, বাজে বুঝে কমেন্ট করেন না, বিপদে পড়েন না, আন্দোলন করেন না, বেশি ভাঙচুর করেন না, আন্দোলন করেন, শান্তিপূর্ণ আন্দোলন করেন, অধিকার আদায়ের জন্য আন্দোলন করেন। ভাঙচুর নাশকতা করে আসলে আন্দোলন সফল হওয়া যায় না। অনেক গার্মেন্টস দেখলাম যে ইতিমধ্যে নষ্ট হয়েছে, অনেক গার্মেন্টসে আগুন ধরা হয়েছে, অনেক শ্রমিক মারা গেছে, অনেক শ্রমিকের মানে একেবারে বেহাল অবস্থা, ঠিক আছে? তারাও তো আপনাদের ভাই বোন, তাই না? একজনের উস্কানিতে একটা কাজ করবেন, পরবর্তীতে এটার ফল কিন্তু সবাই ভোগ করতে হবে। জানি এই ভিডিওটা অনেকের কাছে খুব খারাপ লাগবে, আবার অনেকের কাছে সেটা ভালোও লাগতে পারে। তো আমি রিকোয়েস্ট করব, আন্দোলন করবেন শান্তিপূর্ণভাবে, ন্যায়ের আন্দোলন করবেন, অধিকার আদায়ের জন্য আন্দোলন করবেন, কোনো প্রকার নাশকতার আন্দোলন করবেন না। বর্তমানে কিন্তু বুঝতে পারছেন তথ্য প্রযুক্তির যুগ, আপনি একটা কাজ করছেন, কোন ফাঁকে কে আপনার ছবি তুলে রাখছে সেটা টেরও পাবেন না, যখন বিপদে পড়ে যাবেন তখন ঠিকই বুঝতে পারবেন যে আসলে সেটা আমার ঠিক করা মানে ঠিক সেটা আমার করা ঠিক হয় নাই, সেটা কিন্তু প্রতিদিন আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটু সাবধান থাকেন, এখন কিন্তু সাংবাদিক লাগে না, এখন প্রত্যেক ঘরে ঘরে প্রত্যেকটা স্মার্টফোনে কিন্তু একটা সাংবাদিক, মনে রাখবেন। আর সাবধান থাকবেন, হ্যাঁ, যে আলামিন হুসাইন যে বড় ভাই আপনাকে বলছি, আপনি যে পরিমাণ যে আমাকে মানে থ্রেট দিছিলেন ভিডিওতে এসে কমেন্ট করছিলেন, তো আপনি একটু ভালো থাকেন, ঠিক আছে? আপনার কিন্তু ডিটেলস সব কিছু অলরেডি বের করা শেষ। আচ্ছা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।